দেরি হয়ে গেল। রিকশা উঠে পড়ো, চলুন দাদা। আজ কিন্তু কেনাকাটা ভালোই হলো বল। হ্যাঁ, তবে জিনিসগুলো খুব ভালো হয়েছে, তাই না? তবে আমার মনে হয়েছে ওইটা যদি আমরা দেখতাম। যাকে ঠিক আছে, যেটা নিয়েছি ভালোই, অত বেশি দেখলে মাথা ঘুরে যেত, তাই না? তা যা বলেছ। কমল, এই যে এদিকে এদিকে। ভালো আছো কাকিমা? হ্যাঁ ভালো আছি। কমল ঘড়িটা দেখো, 10টার সময় ডেকেছিলাম, এখন 1টা বাজে। এবার যদি আমার সাথে কথা বলতে হয় তাহলে সন্ধেবেলা আসবে। সরি, আরে আমার কাজ ছিল। কোনো এক্সকিউজ দেবে না, যদি কথা বলার হয় সন্ধেবেলা বাড়িতে আসবে। চলুন দাদা। সঞ্জনা, আমার কথাটা শোনো। কিছু হবে না তোর, তাড়াতাড়ি চলুন না, প্লিজ তাড়াতাড়ি করুন। না মা, আমি একদম ঠিক আছি, আমার কিছু হয়নি মা, আমার উপর এক ফোঁটাও অ্যাসিড পড়েনি। হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। এক্সকিউজ মি, আমি ইন্সপেক্টর দিগন্ত সিং। থ্যাংক ইউ সো মাচ, আপনি ভিকটিমকে এত সাহায্য করেছেন আর খুব তাড়াতাড়ি হসপিটালে নিয়ে এসেছেন। আপনি ওদের মুখটা দেখতে পেরেছেন? না স্যার, ওরা তো হেলমেট পরে এসেছিল। তবে আমার মনে হয় যে আমি 3-4 দিন আগে যখন মায়ের সঙ্গে মার্কেটিং এ গেছিলাম তখনও আমি ওদেরকে দেখেছিলাম। কোনো নাম্বার কিছু নোট করেছেন? না স্যার, যে মেয়েটার সাথে এই সব কিছু হলো ও জাস্ট আমার পাশে বসে হাতে মেহেন্দি করছিল, হঠাৎ করেই ওই লোকগুলো এসে সব করলো আর আমি আমি কিছুই দেখতে পাইনি স্যার। আপনি ভালো করে মনে করে দেখুন, আপনি কি এরকম কিছু দেখেছেন? ওদের চেহারা কেমন ছিল, দেখতে কেমন ছিল? স্যার ওদের দুজনকে ঠিকঠাকই দেখতে ছিল আর ওরা নিজেদেরকে পুরো কভার করে এসেছিল। সঞ্জনা, কি হয়েছে, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি কমল, আর কমল উনি ইন্সপেক্টর দিগন্ত। হ্যালো স্যার, আমি সঞ্জনার ফিয়ান্সে, কালকে আমাদের বিয়ে। তোমাদের দুজনের জন্য শুভেচ্ছা রইল। স্যার আমি সঞ্জনাকে নিয়ে যেতে পারি? কিন্তু সঞ্জনা, আপনি এখন যেতে পারেন, কিন্তু আমাদের দরকার হলে একটু সাহায্য করবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। বাই। রুকসানা, একটু তাড়াতাড়ি করো না, লেট হয়ে যাবে আমার। ব্যাস হয়ে গেছে, নাও ইউ আর রেডি, পারফেক্ট নাও। ওয়াও সঞ্জনা, তোমাকে তো অসাধারণ লাগছে, তোমার হবু বর তো নজরই ফেরাতে পারবে না তোমার থেকে। সঞ্জনা দিদি কে? আমি? কি হয়েছে? এটা একটা দাদা দিয়েছে, বললো যেন আপনাকে দিই। কি ব্যাপার সঞ্জনা, কার লেটার এটা? জানি না, কোনো আশুতোষ লিখেছে, বলেছে যে আমি নাকি খুব সুন্দরী আর আমাকে ভালোবেসে ফেলেছে। তো এটা আবার বড় কি কথা, তুমি এমনিতেই খুব সুন্দর, যে দেখবে তোমায় সেই ভালোবাসবে তোমাকে, কেউ বাইরে থেকে দেখে ফেলেছে হয়তো তোমাকে আর তখনই ভালোবেসে ফেলেছে হয়তো তোমায়। সঞ্জনা, দারুণ দেখতে লাগছে। সঞ্জনা তাহলে সাবধানে এসো, রুক স্যার সঞ্জনাকে বাড়ি পর্যন্ত ছেড়ে আসো। ওকে ম্যাম, ঠিক আছে, কোনো অসুবিধা যেন না হয়। ওকে ওকে, বাই, থ্যাংক ইউ, বাই।
সঞ্জনার কি হয়েছে? ও ঠিক আছে তো? আরে কিছু বলছো না কেন? বাবা, সঞ্জনার মুখে কেউ অ্যাসিড দিয়ে দিয়েছে। ও কষ্ট পাচ্ছে। আমাদের সমাজে প্রায় মহিলাদের উপর হওয়া অত্যাচারের ঘটনা সামনে আসে, তা স্বরূপ যেমনই হোক না কেন, কিন্তু এসব যারা করে তারা নিঃসন্দেহে বিকৃত মানসিকতার শিকার হয়ে থাকে। আর এমনই এক জঘন্য চিন্তাধারা হলো মহিলাদের উপর অ্যাসিড হামলা করার। অ্যাসিড দিয়ে তারাই সাধারণত হামলা করে থাকে যারা ভালোবাসায় অসফল হয়। তারা প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে, আর সেই আগুনের জ্বালা জোড়াতেই তারা মহিলাদের উপর হামলা করে নিজেদের শান্ত করার চেষ্টা করে। কিন্তু কখনো কোনো অবস্থায় কি কারো জীবনের মূল্য আমাদের রাগের চেয়েও বেশি হতে পারে? আজকের এই কেসেও হয়তো সঞ্জনা কারো ক্রোধের শিকার হয়েছিল। তাহলে কি সঞ্জনারও কোনো প্রেমিক ছিল? কিন্তু কেউ অকারণে সঞ্জনার উপর কেন নিজের রাগ দেখাবে? এই ব্যক্তি যেই হোক না কেন, সঞ্জনার উপর অ্যাসিড হামলা করে সে তার বদলা কিন্তু নিয়ে নিয়েছে। এক্সকিউজ মি ডক্টর। ইয়েস স্যার। সঞ্জনার শরীর কেমন আছে? স্যার, কন্ডিশন তো খুবই সিরিয়াস, আর আমরা পুরোপুরি চেষ্টা করছি। থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম। স্যার, ইনি সেই মেয়েটাই যিনি অ্যাসিড অ্যাটাকের পর একটি মেয়েকে হসপিটালে পৌঁছেছিলেন। এই লোকগুলো কারা যারা সারা শহরে ঘুরে মেয়েদের গায়ে অ্যাসিড ছুটছে? সঞ্জনা দু চার দিন আগে এই লোকগুলোকে দেখেছিল, এটা কারণ নয় তো যে সঞ্জনা ওই মেয়েটার জীবন বাঁচিয়েছিল বলে ওর গায়ে অ্যাসিড মেরেছে? ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, আমি এক্ষুনি ডক্টরের সঙ্গে সঞ্জনার ব্যাপারে কথা বলেছি। আমি কাল দেখাও করে গেছি আপনার মেয়ের সঙ্গে। আপনার মেয়ে অত্যন্ত সাহসী, আপনি একদম চিন্তা করবেন না, ওর কিচ্ছু হবে না। স্যার, কাল আমার মেয়ের বিয়ে ছিল, বিউটি পার্লারে সাজার জন্য গিয়েছিল, কিন্তু এসব কি হয়ে গেল ভগবান, কি হয়ে গেল! আমার মেয়েটার খুশি কে কেড়ে নিল! যখন সঞ্জনার সঙ্গে এই ঘটনা ঘটেছে আপনিও সঙ্গে ছিলেন? হ্যাঁ স্যার, আমিও সঙ্গেই ছিলাম, আর ওকে এখান থেকে হসপিটালে আমিই নিয়ে গেছিলাম। স্যার, যখনই ও মেকআপ করে এখান থেকে বাইরে বেরোলো, তখন দুটো লোক এসেছিল একটা বাইকে, আর ওরা সঞ্জনার মুখে অ্যাসিড ছুড়লো। আপনাদের মুখটা দেখেছেন? মুখটা তো দেখতে পাইনি, কারণ ওর হেলমেট পড়েছিল। ঘটনাটার আগে এমন কিছু হয়েছে যেটা আপনার একটু অদ্ভুত লেগেছে? সঞ্জনা দিদি কে? আমি। কি হয়েছে? এটা একটা দাদা দিয়েছে, বললো যেন আপনাকে দি। এক মিনিট স্যার। স্যার, এই গাড়ির নাম্বারটা আমি নোট করে রেখেছিলাম। আরে ভাই সরাও, এইসব অনেক হয়েছে পিএটিএ, সরাও। আরে তোমাকে কি আলাদা করে বলতে হবে? সরাও এইসব, চলো। আরে দাঁড়াও ভাই, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? হ্যাঁ চলো সরাও এই সমস্ত। আর শেখর, আলাদা করে বলতে হবে, এগুলো সব তোলো, ভাগা করে দাও। আরে দাদা, আমার কথাটা তো শুনুন। আপনি আমার কথাটা শুনুন, দেখুন এবারে বিয়ে হতে পারে না। আরে আমাদের ভুল হয়ে গেছে, আপনার মেয়েকে পছন্দ করেছিলাম, হাত জোর করে আপনার কাছ থেকে ক্ষমা চাইছি, মাপ করুন। জানি না কোন কোন সব লোকের সম্বন্ধ আছে আপনার মেয়ের সঙ্গে। আরে এইসব গোলমালের মধ্যে আমরা পড়তে চাই না, নিশ্চয়ই ওদের মধ্যে কেউ এই কাণ্ড ঘটিয়েছে। ভুল তো আমার তরফ থেকে হয়েছে দাদা, ক্ষমা তো আমার চাওয়া উচিত আপনাদের কাছে। আরে আমার তো মতে ভ্রম হয়েছিল দাদা, আমি তো আমার একমাত্র ছেলের বিয়ে আপনার এই ডিভোর্সি ছেলের সাথে দিতে চেয়েছিলাম। আরে মেয়ে কেন, পোষা জন্তুও তো আপনার বাড়িতে পাঠাবে না কেউ। আমরা আপনাদের কোন ডিমান্ডটা মেনে নিইনি বলুন, তাও পেট ভরেনি আপনাদের। আমার মেয়ের সম্বন্ধে বাজে কথা বলছেন। দেখুন যশবন্ত সাহেব, আপনার মাথা খারাপ হয়ে গেছে, আর যাদের মাথা খারাপ হয়ে যায় তাদের সঙ্গে তর্ক করে লাভ নেই। আপনার যা ভাবতে ইচ্ছে হয় ভাবুন। চলো শেখর, অনেক লোকের হিসেব ক্লিয়ার করার আছে। হিসেব তো আমি আপনার সাথে করব, আর আমি ছাড়ব না আপনাদের, দেখে নেব এক একজনকে। কাকু প্লিজ, আমি হাত জোর করে বলছি, আমার জন্য ফ্যামিলিতে অনেক প্রবলেম হয়েছে। আমি সেসব জানতে চাই না, আমার মেয়ের জীবনটা তো বরবাদ হলো, দেখে নেব এক একজনকে।
দেখে নেব আমি সবাইকে। বাবা ভালো করে দেখ তো এই চিঠিটা, মনে করতে পারছিস কে দিয়েছিল এই চিঠিটা পার্লারে দেওয়ার জন্য? হ্যাঁ স্যার, এটা তোমাকে দুজন লোক দিয়েছিল, বাইকে ছিল। ওই লোক দুটোর মুখটা তুমি দেখতে পেয়েছিলে? না স্যার, দুজনেই হেলমেট পরেছিল। আমাকে এই লেটারটা দিল, 50 টাকা দিল, কিছু খেতে বললো, আর আমি দিয়ে এলাম। চলো, আমার এটা মনে হচ্ছে যে এটা শত্রুতার জন্য হচ্ছে। দেখো, প্রথমবার যখন অন্য একটা মেয়ের উপর অ্যাটাক হলো তখন সঞ্জনা ওখানেই ছিল, আর সঞ্জনা ওদের আগেও কোথাও দেখেছিল, আর এখন ওরা সঞ্জনার উপরই অ্যাসিড ছুড়েছে। মনে হচ্ছে এটা আর কারো জন্য নয়, হয়তো সঞ্জনার জন্যই ছিল। একটা কাজ করা যাক, হসপিটালে গিয়ে ওর মা বাবার সঙ্গে দেখা করি। ততক্ষণ একটা কাজ করো, ওই বাইকটার ডিটেলস তোমরা বার করো। এই বাইকের ডিটেলটা এলে অর্ধেক ঘটনা সেখানেই পরিষ্কার হয়ে যাবে। ওকে স্যার। আপনার মেয়ে সঞ্জনার কারোর সঙ্গে কোনো অ্যাফেয়ার ছিল অথবা কেউ ওর পেছনে পড়েছিল? না স্যার, আমার মেয়ে অমন্তর মেয়ে নয়, ও তো সারাক্ষণ লেখাপড়া নিয়েই থাকতো। আমাদের মেয়ে ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল, যে কাজই করতো খুব মন দিয়ে করতো, আর যখন পরীক্ষা দিত প্রত্যেকবার প্রথমে হতো। ডাক্তার হতে চেয়েছিল কিন্তু আমাদের কাছে টাকা ছিল না। সঞ্জনার বিয়ে ঠিক হয়ে যাবার পর মাঝে মাঝে ফোন কলস আসতো। আমি বারবার বলছি সঞ্জনার বিয়ে ওই বাড়িতে দিও না, সঞ্জনার পক্ষে এটা ভালো হবে না। আমাদের মনে হয়েছিল হয়তো কমলের ওখান থেকে আমাদের সাথে কেউ মজা করছে, কিন্তু স্যার যখন আমি কমলের পরিবারের সঙ্গে কথা বলি তো ওরা পুরো ব্যাপারটা এড়িয়ে যান। স্যার আপনারা একটু শক্ত হয়ে জিজ্ঞাসাবাদ করুন না, যাতে সত্যিটা সামনে আসে। সঞ্জনাকে বিউটি পার্লারে কোনো আশুতোষ নামের কেউ চিঠি পাঠিয়েছিল, আপনারা কেউ কি আশুতোষ নামের কাউকে চেনেন? আমাদের জিজ্ঞেস করে আর কি হবে, ওই মেয়েটার স্বভাব চরিত্র খারাপ ছিল, নিশ্চয়ই ওর প্রেমিকদেরই কেউ এটা করেছে। আপনি কি কারোর সঙ্গে ওকে দেখতে পেয়েছেন? না স্যার। তাহলে কেন আপনার ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছিলেন? স্যার আমরা ভেবেছিলাম গ্রামে বড় হওয়া মেয়ে সম্পর্কের দাম দেবে, তা নয় স্যার। আজকালকার সব মেয়েরা না সবাই একরকম। কমলের প্রথম স্ত্রী শহরের ছিল স্যার, ও আমাদের নাকানি চোবানি খাইয়ে ছেড়েছে, তারপরে কমলকে ডিভোর্স করতে হলো। একটা কথা তো একদম পরিষ্কার, এই অ্যাসিড অ্যাটাকের পেছনে যারাই আছে তাদের এমন অবস্থা করব যে নিজের মুখেও জল ছেটানোর আগে অন্তত 100 বার ভাববে। চলো ললিত। ললিত একটা কাজ কর। হ্যাঁ স্যার। সঞ্জনার ব্যাকগ্রাউন্ড চেক কর, ওর কত বন্ধু আছে, কাদের কাদের সঙ্গে ঘোরাঘুরি করতো সবকিছু। সঞ্জনা ওর বাড়ির লোকের সঙ্গে সঙ্গে কমল আর ওর বাড়ির লোকের কল ডিটেইলস বার করো, এর থেকে পরিষ্কার হয়ে যাবে হামলার সময় কে কে ওর আশেপাশে ছিল। ওকে স্যার। এখানে কি দরকার? যা কিছু হয়েছে সেটা কি খুব বেশি নয়? দেখুন কাকু, আমার বাড়ির লোকজন আপনাকে যদি কিছু বলে থাকে তার জন্য আমি ক্ষমা চাইছি আপনার থেকে। আর রইল প্রশ্ন সঞ্জনার, তোর সঙ্গে কেউ থাকুক বা না থাকুক আমি সারা জীবন ওর সঙ্গে থাকবো, কথা দিচ্ছি আমি আপনাকে এটা। আর ওকে আমি এই জন্য ভালোবাসি না কারণ ওকে সুন্দর দেখতে বলে, আমি ওকে ভালোবাসি একটাই কারণে, কারণ ও মন থেকে সত্যি খুব ভালো। ভালোবাসা? কিন্তু তুমি তো আমার মেয়ের জুতোর সমানও নও, চলে যাও এখান থেকে। আর যদি তোমার মুখ দেখি না জেলে পাঠিয়ে দেব, তোমার এই ভালো মানুষই মুখটার পেছনে যে শয়তানটা লুকিয়ে আছে না আমি বুঝতে পেরে গেছি। তুমি ওকে মারতে এসেছিলে না, খুন করতে এসেছিলে, বেরিয়ে যাও এখান থেকে।
একবার দেখা তো করতে দিন আমাকে। ওর সঙ্গে ওই মুখটা আমি দেখতে চাই না। আমার মুখটা খুব কষ্ট হচ্ছে, আমাকে দেখতে ঠিক লাগছে তোমা। কমল এখনো আমায় বিয়ে করবে তো মা? স্যার আমি সঞ্জনার ব্যাপারে খোঁজ নিয়েছি, রেকর্ডও সম্পূর্ণ ক্লিন, কোনোদিন ওর কোনো বয়ফ্রেন্ড নিয়ে কোনো চক্কর ছিল না। আর স্যার সঞ্জনা কারোর সাথে কোনো ঝগড়াও ছিল না, না তোর বাড়ির লোকের। কল ডিটেইলস কিছু পাওয়া গেল? না স্যার, রাজশেখর কমল এদের তিনজনের মধ্যে কেউই ওই সময় ওই এলাকায় ছিল না স্যার যেখানে সঞ্জনার উপর অ্যাসিড নিয়ে হামলা হয়েছিল, আর অন্যদের কল ডিটেইলসও পরিষ্কার। স্যার বাইকের ডিটেইল চলে এসেছে, এই বাইকটা সঞ্জনার বাগদত্তা কমলের নামে আছে স্যার। কমল? হ্যাঁ স্যার। মিস্টার কমল আসুন, আপনার সময় হয়ে গেছে। দলিত স্যার কি হয়েছে? স্যার স্যার কি হয়েছে? বলুন না, চলুন স্যার, চলুন তো। কি হয়েছে স্যার? চুপ করো স্যার, কোথায় নিয়ে যাচ্ছে স্যার? স্যার 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 বলুন না, কি হয়েছে? কি করছেন? এবারে বলতে পারেন না স্যার আপনি? স্যার 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 কোথায় যাচ্ছি বলুন না স্যার, কিছু বলুন। কথাটা তো শুনুন, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? কি করেছি আমি? আর কথাই বলছেন না স্যার। স্যার আমি মানছি যে ওই বাইকটা আমার, কিন্তু আমি জানি না কাল কে এসে রেস্টুরেন্টের সামনে থেকে বাইকটা নিয়ে গেছে স্যার। আর স্যার যতক্ষণ আমি কমপ্লেনটা লেখাবো আপনি তো আমাকে অ্যারেস্ট করে নিলেন স্যার। সঞ্জনাকে কবে থেকে চেনো? সঞ্জনাকে আমি বিয়ের কথা পাকা হওয়ার পর থেকেই চিনি, তারপর কয়েকবার দেখা হয়েছিল, কিন্তু আশীর্বাদের আগে আমাদের দেখাই হয়নি স্যার। কবিতাকে চেনো? কে কবিতা স্যার? এই কবিতা সেই মেয়েটি যার উপর সঞ্জনার অ্যাটাকের ঠিক একদিন আগে অ্যাটাক হয়েছিল। স্যার আমি কোনো কবিতাকে চিনি না স্যার। তাহলে তুমি আশুতোষকে তো নিশ্চয়ই চেনো? আশু তো সেই ছেলেটি যার নাম এই লাভ লেটারের উপর লেখা ছিল, যেই লেটারটা সঞ্জনের ঠিক অ্যাটাকের আগে দেওয়া হয়েছিল। এটা একটা দাদা দিয়েছে, বললো যেন আপনাকে দিই। আশুতোষ? এই সবের সঙ্গে ওর কি সম্পর্ক আছে স্যার? এর অর্থ হলো তুমি আশুতোষকে চেনো। আমি জিজ্ঞেস করছি এর মানে তুমি আশুতোষকে চেনো কিভাবে? স্যার ওই আমার প্রথম স্ত্রী, ওর বয়ফ্রেন্ড ছিল স্যার। কোথায় পাওয়া যাবে এই আশুতোষকে? স্যার আমি জানি না আশুতোষকে কোথায় পাওয়া যাবে, কিন্তু গরিমা আপনাকে বলতে পারবে, ও আমাদের বাড়ির সামনেই থাকে স্যার। পরপর দুদিনে দুটো অ্যাসিড অ্যাটাকের ঘটনায় পুলিশের প্রাথমিক তদন্তে মনে হয়েছিল যে হয়তো এটা কোনো সমাজবিরোধী দলের কাজ হতে পারে, কিন্তু পুলিশের কাছে এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে সঞ্জনার উপর অ্যাসিড হামলা কোনো দল নয়, বরং এমন একজন করেছে যে হয়তো সঞ্জনাকে খুব ভালোভাবেই চেনে। পুলিশের সন্দেহ সবথেকে বেশি কমল আর তার বাড়ির লোকের উপরও ছিল, কিন্তু চিঠিতে লেখা আশুতোষের নাম এই কেসটা একটা নতুন মোড় দিল। কমল পুলিশকে বলেছিল যে আশুতোষ তার প্রথম স্ত্রী গরিমার প্রেমিক ছিল, কিন্তু গরিমার প্রেমিক আশুতোষের এইসবের সঙ্গে কি কানেকশন থাকতে পারে? স্যার কমল তো শুরু থেকেই মেয়েদের পছন্দ করত না, আমি যতই ওর কাছে যাওয়ার চেষ্টা করেছি ও সবসময় ততটাই দূরে চলে যায়। তুমি বলছো না কেন? বিয়ের 6 মাস হয়ে গেছে কমল, তুমি এখনো এরকম রয়েছো? তুমি অন্য কোনো মেয়েকে পছন্দ করো না তো? এরকম কোনো ব্যাপার না। এমনটা নয় তো যে তোমার মহিলাদেরই পছন্দ নয়? বিয়ের পরে যার সঙ্গে তোমার রিলেশন ছিল আশুতোষ, ও কোথায়? ওর লাভ লেটার আমরা সঞ্জনার কাছে পেয়েছি। স্যার আশুতোষের সঙ্গে আমার আমার একটা ফ্রেন্ড প্রাজক্তার বার্থডে পার্টিতে দেখা হয়, ও এনআরআই ছিল, পয়সাওয়ালাও ছিল, কিন্তু তারপর ও লন্ডন চলে যায়। ওর কাছে আমার জন্য কখনো সময় ছিল না স্যার, সেই জন্য আমরা আলাদা হয়ে যাই স্যার। ও শুধু আমাকে ইউজ করেছে। শেষবার কবে দেখা হয়েছে তোমাদের? অনেক আগে, কিন্তু আমি শুনেছি যে ও লন্ডনে রয়েছে। যদি আশুতোষ লন্ডনেই থাকে তাহলে ও কমলের বাগদত্তার সঙ্গে এরকম কেন করবে, যার সঙ্গে ওর কোনো সম্পর্কই নেই? স্যার একবার কমল আর আশুতোষের মধ্যে একটা হোটেলে ঝগড়া হয়, সে সময় কমল ডিভোর্স ফাইল করেছিল, আমরা আলাদা আলাদা থাকতাম, আমি আর আশুতোষ একসঙ্গে ছিলাম। জানি না কমল কি করে জানতে পারে যে আরো ও সেদিন ওখানে চলে আসে। গরিমা! কে? তোকে তো আমি। কে তুই? চল আমার সঙ্গে, ছাড়বো না তোকে আমি। আরে কে তুই? ছাড়বো না তোকে। ওর নম্বর আছে তোমার কাছে? স্যার আমি অনেক দিন ধরে ওর সঙ্গে টাচে নেই,
কিন্তু আমার কাছে ওর একটা পুরনো নাম্বার আছে। ললিত স্যার, এই নাম্বারটা তো আনরিচেবল বলছে। ফোনের কল ডিটেলসটা বার করো, খবর লাগাও সবশেষের লোকেশনটা কি। এই আশুতোষের পাওয়াটা আমাদের জন্য খুব জরুরি। স্যার, আমি কমলের রেস্টুরেন্টের বাইরে সিসিটিভি ক্যামেরাটাও চেক করিয়েছিলাম, সেটাও খারাপ। ওই রেস্টুরেন্টের আশেপাশে যতগুলো সিসিটিভি আছে তার সমস্ত ফুটেজ নিয়ে নাও, কিছু না কিছু তো নিশ্চয়ই পাওয়া যাবে। ঠিক আছে স্যার। ম্যাম আপনি প্লিজ বাইরে যান, আমার পেশেন্টের ব্যান্ডেজ খুলতে হবে। সঞ্জনা তুমি বিশ্রাম নাও, আমি মেডিসিন নিয়ে আসছি। সঞ্জনা, তোকে তো আজ দারুণ লাগছে। আমার ছুটির দরকার ছিল না, গ্রামে যাব। দেখুন, এক তারিখ থেকে কাজ করতে পারবো, তার আগে করতে পারবো না, ঠিক আছে? আরে স্যার, আমার কথাটা শুনুন, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে, ঠিক করে শুনে বলুন, কথাই বলছেন না স্যার। স্যার, কমল আর ওর ভাইয়ের ব্যাপারে একটা খবর পেয়েছি, এই খবরটা আমাকে কপিল দিয়েছে। কি খবর? কমল আর শিখরের সম্পর্ক ভালো না স্যার, দুই ভাই একে অপরকে একদম সহ্য করতে পারে না। দুজনের অপছন্দের কারণ? বলছি স্যার, দুই ভাইয়ের মধ্যে ঝগড়ার প্রধান কারণটা হলো এই রেস্টুরেন্টের উপর অধিকার নিয়ে, আর সেটা আগে কে চালাবে। আর কপিল আরো একটা কথা বলেছে স্যার, বিয়ের ঠিক একদিন আগে দুই ভাইয়ের মধ্যে প্রচন্ড ঝগড়া হয়েছিল স্যার। এটা কি করে সম্ভব যে শেখর তার ভাইয়ের বিয়েতে খুশি নয়? আর সঞ্জনার বাড়িতেও তো কল আসতো যে কমলকে বিয়ে করো না, পরিণাম খুব খারাপ হবে। তোমার কি মনে হচ্ছে এইসব ফোন কলস এর পেছনে শেখরের হাত আছে? হতে পারে স্যার। তাহলে একটা কাজ করো, সময় এসে গেছে কমলের ছোট ভাই শেখরকে নিয়ে আসবার। কি ব্যাপার শেখর? শুনলাম এই রেস্টুরেন্ট তোমার ভাই কমলের, তুমি এখানে চাকরি করো? এসব আপনাদের কে বলল? রেস্টুরেন্টের মালিক তো আমি। আচ্ছা, তাহলে এই কথা নিয়ে দুই ভাইয়ে ঝগড়া হয়েছে? দেখুন স্যার, কমলই বিজনেসের যোগ্য নয়। দিন রাত বসে বসে শুধু টাকা গুনলে মালিক হওয়া যায় না, দিন রাত পরিশ্রম করতে হয়, অনেক মাথা ঘামাতে হয় এর পেছনে। আরে কমল, ও সারাদিন মদ খেয়ে সময় পাওয়ার পর তবে না এসে বিজনেস সামলাবে, ওর তো ওর বউয়ের সঙ্গেও বনে না। আর আশুতোষ, ওর কার কার সঙ্গে ভালো সম্পর্ক? আশুতোষকে আমি কখনো দেখিনি, তবে হ্যাঁ ওদের দুজনের মধ্যে কিছু ছিল। কিরকম সেটা আমি কি করে বলবো স্যার, ওটা তো ওদের পার্সোনাল ম্যাটার। আর এমনিতে আমার বৌদিকে পছন্দ করার মতো লোক অনেকেই ছিল, কার কার নাম মনে রাখবো। আমি এসবের ব্যাপারে খুব একটা বেশি জানি না, যতটা জানি যে ও আমাদের পরিবারের সব থেকে বাজে একটা অংশ ছিল, যেটা এখন আর নেই। স্যার, কমলের বাবা কমলের বেল করিয়ে এনেছেন, আমাদের ওকে ছেড়ে দিতে হবে স্যার। একটা কাজ করো, কমলের পিছনে দুটো লোক লাগিয়ে দাও, আর ওই রেস্টুরেন্টের বাইরে যতগুলো সিসিটিভি আছে তার যতটা পারো ফুটেজ নিয়ে স্যার। এটা জানা খুব জরুরি যে এর বাইক সত্যি সত্যি চুরি হয়েছিল নাকি। এই দেখুন, রেস্টুরেন্টের সামনে একটা জুয়েলারির দোকান আছে, যার সিসিটিভি ক্যামেরাটায় রেস্টুরেন্টের বাইরে থেকে কমলে যে বাইকটা চুরি হয়েছিল সেটার ফুটেজ পাওয়া গেছে। এক মিনিট, জুম করো। বাইকটা তো কমলেরই, একটু ওই দিকটা দেখি। স্যার এবার কি করবেন, এই কপিল তো স্যার পালেই গেল। একটা কাজ করো, তালা ভেঙে ফেলো, পুরো ঘরটা চেক করে দেখি। ওকে স্যার। এক মিনিট,
তোমাকে বারণ করা হয়েছিল না এখানে আসতে? আমার মেয়ের জীবন শেষ করে তুমি এখনো শান্তি পাওনি না? যা কিছু হয়েছে তাতে আমার কোনো দোষ নেই কিন্তু আন্টি, আর আমি এরকম কেন করব বলুন? আমি আজও সঞ্জনাকে খুব ভালোবাসি আন্টি। আমি কোনো কথা শুনতে চাই না, এটাই ভালো হবে যে তুমি এখান থেকে নিজেই চলে যাও, নয়তো আমি পুলিশ বা সিকিউরিটিকে ডাকবো। কিন্তু যাও এখান থেকে। স্যার, কপিলের পোস্টমর্টমের রিপোর্ট চলে এসেছে। কেউ গলা টিপে কপিলকে মেরে ফেলেছে স্যার, আর ধাক্কা ধাক্কির কোনো প্রমাণ পাওয়া যায়নি স্যার, আর খুনি আরামসে ঘরে ঢুকে স্যার খুন করে বেরিয়ে যায়। তার মানে খুনি আর কপিল দুজনেই দুজনকে ভালো করে চেনে, সেই জন্য কপিল ওকে ভেতরে আসতে দিয়েছিল। এমনকি এটাও খুনি জানে যে কপিল তার ঘরের চাবি কোথায় রাখে, সেটা দিয়ে ঘরের বাইরে তালা লাগিয়েছে যাতে লোক এটা বোঝে যে কপিল ঘরেই নেই। কিন্তু এটা কে করতে পারে? কমল আর ওর বাড়ির লোক? একটা কাজ করো, কপিলের মোবাইলের কাল রাতের কল লিস্ট নিয়ে এসো, আর দেখো যে ও রাতে কার কার সঙ্গে কথা বলেছে। ওকে স্যার। স্যার, হসপিটাল থেকে ফোন এসেছিল। হ্যাঁ, সঞ্জনা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে, রেকর্ডও সম্পূর্ণ ক্লিন। চলো আগে হসপিটালেই যাই। হ্যালো সঞ্জনা, এখন কেমন আছো? স্যার, রাত দিন শুধু এটাই ভাবছি যে আমি কেন বেঁচে গেলাম। কোনো দুর্ঘটনা জীবনকে নষ্ট করে দেয় না, একটু আটকে যায়। আমরা সম্পূর্ণ চেষ্টা করছি সেই লোকগুলোকে খুঁজে বার করার যারা তোমার সঙ্গে এই কাজটা করেছে। যে বাইকে ওরা এসেছিল সেটা কমলের ছিল, যেটা ওর কথা মতো চুরি হয়ে গেছে। তোমার কি একটু সন্দেহ হয় কমলকে? সঞ্জনা, ও তোমার সঙ্গে কেমন ব্যবহার করতো? এসব তো ওরই কুকর্ম। শুধু শুধু কাউকে দোষারোপ করা ঠিক নয় মা। আমার মনে হয় না যে কমলের এই সবের কোনো হাত আছে। আপনারা প্লিজ আমাকে একা থাকতে দিন প্লিজ। ঠিক আছে, আসছি আমরা। কমল, তুমি আমাকে ভালোবাসো তো? কি হলো বলো না। সঞ্জনা, আমি কথায় বলায় বিশ্বাসী নই, আমি কাজে করে দেখাতে বিশ্বাসী। আর সময় এলে তুমি নিজেই জানতে পারবে আমি তোমায় কতটা ভালোবাসি। স্যার, আশুতোষের নম্বরটা অনেক সময় ধরে বন্ধ আছে, কিন্তু আমরা ওর নম্বর থেকে ওর বাড়ির খোঁজ পেয়ে গেছি। ললিত স্যার ওকে অ্যারেস্ট করতে গেছে স্যার। লেখো এর মধ্যে, সঞ্জনার উপর যখন অ্যাটাক হয়েছে ঠিক সেই সময় তুমি কোথায় ছিলে? Thank you.
অর্থ হলো এই লেটারটা তুই লিখেছিস। বল তোর কি কানেকশন আছে সঞ্জনার সঙ্গে? স্যার আমার কারোর সঙ্গে কোনো কানেকশন নেই। কমলকে নিয়ে গরিমার সঙ্গে আমার একটা ঝগড়া হয়েছিল, কিন্তু আমি এতটাও নিচ মানসিকতা নই যে ওর বাগদত্তার সঙ্গে আমি সব করব। যদিও লাভ লেটারগুলো আমি মূলত গরিমার জন্যই লিখতাম when I was in London, আর এই লেটারটা ওগুলোর মধ্যেই একটা। তাহলে এই লেটারটা সঞ্জনার কাছে কি করে পৌঁছলো? স্যার আমি জানি না, আমি বলতে পারবো না। এই লেটারটা তো গরিমার কাছে থাকার কথা। একটা কথা বল স্যার, গরিমার সঙ্গে তোর সম্পর্ক নষ্ট হলো কেন? স্যার আমরা দুজন লং ডিস্টেন্স রিলেশনশিপে ছিলাম, আর ও এই ব্যাপারটা পছন্দ করতো না, তাই আর এগোনোটা আমার ঠিক মনে হয়নি। স্যার তখন থেকে এখনো পর্যন্ত আমি গরিমার টাচে নেই, প্রায় এক বছর হতে চলল। আর এই যে নম্বরটা আপনাদের কাছে ও দিয়েছে, সেটাও আমার পুরনো নম্বর। দেখ আশুতোষ, এখন তো তোকে আমরা যেতে দিচ্ছি, কিন্তু একটা কথা খুব ভালো করে জেনে রাখ, যদি তুই এইবার এই নম্বরটা বন্ধ রাখিস তাহলে তোর নিঃশ্বাসটাও আমরা বন্ধ করে দেব। বোঝা গেল? ইয়েস স্যার। যেতে পারিস। থ্যাংক ইউ স্যার। ললিত স্যার, এই আশুতোষের উপর বেশি ভরসা করা যাবে না, আমাদের দুজনকে পেছনে লাগিয়ে দাও। ওকে স্যার। এই লেটারটা আশুতোষ তোমাকে দিয়েছিল? হ্যাঁ স্যার, এই লেটারটা আশুতোষই আমাকে দিয়েছিল। কমলের সঙ্গে ডিভোর্সের পর ও আমার বিরুদ্ধে অনেক প্রমাণ জমা করছিল, আর সেই সময় ও আশুতোষের লেখা অনেকগুলো লেটারও জমা করে, আর এগুলো কোর্টেও দেখিয়েছে, যাতে ও এটা প্রমাণ করতে পারে যে আমি ভুল। ঠিক আছে গরিমা, এখন তো তুমি যেতে পারো, কিন্তু প্রয়োজন হলে তোমাকে আমরা আবার ডাকবো। থ্যাংক ইউ স্যার। স্যার কপিলের কল রেকর্ডে একটা নম্বর পাওয়া গেছে, যেদিন সঞ্জয়ের উপর অ্যাটাক হয়েছিল সেদিন কপিল এই নম্বরে অনেকবার কথা বলেছিল স্যার। এই নম্বরটা কোনো সুখবিন্দারের, আমি সুখেন্দারের ব্যাপারে খোঁজ নিয়েছি, ও একজন হিস্ট্রি শিটার স্যার, জয়পুরের অন্য থানা থেকে ওর ব্যাপারে অনেক কিছু জানা গেছে স্যার। আমি ওর একটা ফটো চেয়ে পাঠিয়েছি স্যার, চুরির অপরাধে অনেকবার জেলেও গেছে স্যার, এখনও নম্বরটা সুইচ অফ আছে। একটা কাজ করো, কপিলের রেস্টুরেন্টের সিসিটিভির ফুটেজ জোগাড় করো, এই সুখবিন্দার নিশ্চয়ই কপিলকে চেনে, হয়তো রেস্টুরেন্টে যাতায়াত ছিল, আর এটাও খবর লাগাও যে ও কার কার টাচে ছিল। স্যার এই পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল, খুব ইনজিওর থাকার জন্য সেপটিকও হয়ে গেছে স্যার, একে খুব তাড়াতাড়ি আইসিইউতে শিফট করতে হবে। ডক্টর, পেশেন্টকে আপনি আইসিইউতে শিফট করুন তাড়াতাড়ি। হ্যাঁ স্যার। আরে চল, কি ব্যাপার, চল এখান থেকে। কি ব্যাপার, কি হয়েছে নাকি? আরে স্যার আমি কিছু জানি না স্যার, আমি সম্পূর্ণ নির্দোষ, আমি কিছু জানি না স্যার। খেয়ে নে, জলটা খেয়ে নে, একদম টেনশন করতে হবে না, কারণ এরপরে তো নেশা হয়ে যাবে পুলিশের ডান্ডা খাওয়ার। বল কোথায় তোর বন্ধু, বল। স্যার স্যার ও তৃষ্ণা বারে ওকে পাওয়া যাবে স্যার, ওখানে প্রায় যাওয়া আসা করে, রিমা নামে কেউ একজন ডান্স করে ওখানে স্যার, ও ও সঙ্গেই থাকে স্যার। ও মাই বেবি, চল চল এ তুই সাইড সর, চল এখান থেকে চল। আমি কিছু জানি না, আমি কিছু জানি না। যতক্ষণ তুই মুখ খুলবি না ততক্ষণ এই রকমই ডান্ডা পড়বে। জানি না স্যার, সব জানবি, এখনই সব জানবি, তুই মার। বলছি স্যার, আমি সত্যি বলছি স্যার, সঞ্জনের উপর আমি অ্যাসিড ফেলিনি স্যার। কে ছুড়লো? আমি কেবল বাইকটা চালাচ্ছিলাম স্যার। সত্যি করে বল, যা জানিস সেটা বল। ক্যান্ডেল লাইট ডিনার তো আমরাও করাতে পারি, এই কথাটা আলাদা যে আমাদের ওখানে ক্যান্ডেল লাইট ডিনারটা একটু অন্যরকম হয়।
কিন্তু আমি কি করেছি? বেশি চালাক হওয়ার চেষ্টা করো না, নিয়ে চলো একে। আর বেশি চালাকি করবার দরকার নেই গরিমা, তোমার মগজটা যত কম খেলাবে কষ্টটা তত কম হবে। ওই যে লোকটা বসে আছে তাকে চেনো? সুখবিন্দার, নিজের দোষটা ও স্বীকার করে নিয়েছে আর সাক্ষীও দিয়ে দিয়েছে, এখনো সময় আছে, বলে দাও, তা না হলে আমাদের কাছে মুখ খোলাবার অনেক কায়দা আছে। বলো কেন অ্যাসিড ছুঁড়েছ? আমি কমলার ওর পরিবারের থেকে বদলা নিতে চেয়েছিলাম, আমি দিব্যি খেয়েছিলাম, আমি কমলকে দ্বিতীয় বিয়ে করতে দেব না কখনো। যেভাবে ও কোর্টে আমাকে অপমান করেছে, আমাকে একটা বাজে মেয়ে বলেছে, আমি সেদিনই ভেবে নিয়েছিলাম আমি এর প্রতিশোধ অবশ্যই নেব। কমল সঞ্জনাকে বিয়ে করছে সেটা আমি কপিলের থেকে জানতে পারি, আমি আমার বাড়ি থেকে ওকে দেখেছি, খুব হেসে হেসে কথা বলছিল। আমি ওর মুখে কোনো মতে হাসিটা দেখতে চাইনি। আমার বলাতেই কপিল সঞ্জনার ব্যাপারে খোঁজ খবর নেয়, আমি কপিলকে দিয়ে সঞ্জনাকে হুমকি দেওয়াই। আমি বারবার বলছি সঞ্জনার বিয়ে ওই বাড়িতে দিও না, সঞ্জনার পক্ষে এটা ভালো হবে না। কিন্তু এই প্ল্যানটাও কাজে আসেনি। তারপর আমি সুখবিন্দরের সঙ্গে দেখা করি। সুখবিন্দর আগে থেকেই খারাপ কাজ করত, পুলিশের থেকে পালাচ্ছিল। আমি ভাবলাম ওকে ব্যবহার করে আমি আমার কাজ হাসিল করতে পারবো। কপিল আমার বলাতেই একটা হোটেলে সুখবিন্দরের সঙ্গে দেখা করে, আর তারপর সুখবিন্দরের সঙ্গে মিলে আমি সঞ্জনাকে মারার চেষ্টা করি। কিন্তু সঞ্জনার কপালটা ভালো ছিল, ও বেঁচে গেছে, কিন্তু আমি প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে যাচ্ছিলাম। সেই জন্য আমি ভেবে নিলাম আমার তৃতীয় পদক্ষেপটা শেষ পদক্ষেপ হবে, আর সেই শেষ পদক্ষেপের শিকার হবে আশুতোষ, কমল আর সঞ্জনা। সেই জন্য আমি কমলের বিয়ের একদিন আগে ওর বাইকটা চুরি করাই, যাতে পুলিশ সর্বপ্রথম সন্দেহটা কমলকেই করে। আমাকে ইউজ করার পর আশুতোষ লন্ডন চলে যায়। আমি কতবার ওকে বলি ফিরে এসো, কিন্তু লন্ডনে বিজি ছিল। সেই জন্য আমি আশুতোষের লেটার ইউজ করে ওকে ফাঁসানোর চেষ্টা করি, আর সাথে কমলকেও ফাঁসাই। আমি ভাবলাম এক তীরে দুটো শিকার হয়ে যাবে, কিন্তু তখন পুলিশ কপিলের কাছে পৌঁছাচ্ছিল, আর আমি জানতাম কপিল আজ নয়তো কাল সত্যিটা অবশ্যই বলবে। একজন মহিলা হওয়া সত্ত্বেও গরিমা এটা কখনো ভাবেনি যে তার এমন কাজের ফলে সঞ্জনার জীবন সম্পূর্ণ শেষ হয়ে যাবে। আর শুধু সঞ্জনারই নয়, কবিতার জীবনও সে শেষ করে দিয়েছিল। গরিমা সুখবিন্দরের আইপিসি 326A ধারা অনুযায়ী 10 বছরের শাস্তি হল। আমরা কুর্নিশ জানাই সেই ব্যক্তিকে যে এমন কঠিন মুহূর্তেও সঞ্জনার সঙ্গ ছাড়েনি। কমলের এই বিষয়ে কিচ্ছু এসে যায় না যে সঞ্জনা এখন কেমন দেখতে। কমল এখনও সঞ্জনার পাশে শক্ত হয়ে দাঁড়িয়ে, আর ভবিষ্যতেও সে জীবনের প্রত্যেকটা মুহূর্তে তার সঙ্গ দেবে। হিংসা, প্রতিশোধের ভাবনা আর রাগ, এই সবই মানুষের কাছে অভিশাপের মতো। এগুলো এমন সব চিন্তাধারা যা মানুষকে নিজের ঘাটতি কখনো বুঝতে দেয় না, যার ফল আমরা শুধু অন্যের জন্য নয় বরং নিজেদের জন্য ঘাতক হয়ে দাঁড়াই। তাই প্রয়োজন হলো আমরা যেন কখনো এই ধরনের চিন্তাধারা নিজেদের মনে পোষণ না করি। জীবনটা খুব সুন্দরভাবে বাঁচার জন্য আমরা নিজেদের দিকে যেন তাকাই আর নিজেদের ঘাটতিগুলো পূরণ করতে পারি, তবেই আমরা নিজেদের জন্য আর অন্যের জন্য একটা ভালো সমাজ বানাতে পারবো। আমরা এটা আশা করি যে আপনারা এই কথাগুলো শুধুমাত্র মনেই রাখবেন না, বরং বিবেচনাও করবেন, আর নতুন বছরকে স্বাগত খুব ভালোভাবে সতর্ক হয়ে করবেন। আর এটা বলার প্রয়োজন নেই যে ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, কারণ আপনারা সবাই দায়িত্ববান নাগরিক। আর শুধু আশা নয় বরং বিশ্বাস আছে যে আপনি এমন কোনো কাজ করবেন না যাতে গোটা সমাজ
আর আপনার নিজেরও কোনো ক্ষতি হয়। ক্রাইম পেট্রোলের পুরো টিমের তরফ থেকে আপনাদের সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। এখন আমি অনুপ সুনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরও একটা চমকে দেওয়ার মতো ঘটনা নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.